আপনাকে আমি অবগত করাব বিচারিছো যে আমার নির্বাচনী আয়োগে অসমের কারণে যে ডিলিমিনেশন পার্লামেন্টারি অ্যাসেম্বলির কারণে যে ডিলিমিনেশন ঘোষণা করেছে যে নোটিফিকেশন করেছে প্রপোজ করেছে আর সেইটোর ক্লেম অ্যান্ড অবজেকশনর সাজেশন নট ক্লেম অবজেকশনর সাজেশনের কারণে আজির দিনটলৈকে অহাকালের দিনটলৈকে লাস্ট টাইম আছে আর সেই হিসাবে আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার এআইইউডের একটা সজাতি দল আজি আমি আমার যেখানে সাজেশন আর যেখানে আমার অবজেকশন আর সাজেশন যেখানে আছে সেখানে আজ আমি সাবমিট করেছো আমি 21 পেজর একটা দীঘলিয়া একটা অবজেকশন আর সাজেশন আমি দিয়েছি কিছু অবজেকশন আমি দিয়েছি যে বেসিক্যালি কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে সেইবিলাক ইলেবরেট কৰিবলৈ বহুত সময় লাগিব আর বহুত দীঘল হব মই ভাবিছো সেইবিলাক সব নবই থুলমূলভাবে যে ডিলিমিটেশন করা হল এই ডিলিমিটেশন আমি দেখিছো যে অত্যন্ত একটা মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড ডিলিমিটেশন বিজেপি আর আরএসএস এর ডিকটেশন মতো ডিলিমিটেশন হয়েছে আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ওপেনকে যেগুলা কথা কইছে তেখেতকলে খিলঞ্জিয়া সুরক্ষা দিলে তেখেতকলে বিভিন্নভাবে যে ডিলিমিটেশন ডিক্লেয়ার করিলে সেই ডিলিমিটেশন সম্পর্কে তেখেতকলে যে কথাবিলাক কইছে বা ইভেন কেবিনেট সাব কমিটি যেটা বনোয়া হয়েছে ডিলিমিটেশন কামটো হল ডিলিমিটেশন কমিশন কিন্তু যে নহক যেহেতু আইন প্রণয়ন করি ডিলিমিটেশন অ্যাক্ট 2002 ডিলিমিটেশন অ্যাক্ট 1972 এইবিলাক অ্যামেন্ড করি যেহেতু এইট এ ইনসার্ট করা হল তার ফলত রাষ্ট্রপতির ক্ষমতা হস্তান্তর করা হল পরবর্তী সময় আমি দেখিছো রিপ্রেজেন্ট অফ পিপলস অ্যাক্ট 1950 10 সেকশন 10 অ্যামেন্ড করে 10 এ ইনসার্ট করা হয়েছে সেইখিনির জড়িয়তে যেখানে করেছে এই গোটেইখিনি করার কারণে আমি দেখিছো স্টেট এটা স্টেট গভর্নমেন্টের একটা কেবিনেট সাব কমিটি বনাইছে আর কেবিনেট সাব কমিটি ইন তথা আমি দেখিছো করবার পার্লামেন্টারি সমষ্টিটো 300 কিলোমিটার করিলে করবার দেখিছো বরপেটা পার্লামেন্টারিটো আজি এনেকা একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপর তিনটা সমষ্টি কাটি নতুনকে নতুন সমষ্টি বনাই ধুবুরী ধ্বংসক করিলে আর জেলা ভিত্তিক আমার দীঘলীয়া রিপোর্ট আছে সমষ্টি ভিত্তিক আমি রিপোর্ট আছে গোটেই কিন্তু দেখিছো যে মাইনরিটি মানুষের নটাকে সমষ্টির অবসান ঘটোৱা হল আমার ইপিনে বহি আছে সুলামুদ্দিন লস্কর ডাঙরিয়া তেখেতে সমষ্টি নোহা হয়েছে এনেকা আমার হাজি আমিনুল ইসলাম ধীন নোহা হয়েছে লেসবার পশ্চিম নোহা হয়েছে আমার জনিয়া নোহা হয়েছে আমার সরুক্ষেত্রী নোহা হয়েছে এনেকুৱা বহুত সমষ্টি এনেকুৱা কিছুমান সমষ্টি নোহোৱা করলে যেবিলাকে অহা দিনত যাতে ইউডিএফ আৰু মানে বৰমা পদ্ধতি নাজমুল চাহক প্ৰতিহত কৰিব পাৰি তেনেকুৱা কিছুমান ব্যৱস্থা কৰিব এই গোটেইখিনি চাইণ্টিফিক আৰু আইনগতভাৱে যিহেতু ডিলিমিটেশ্যনটো 2008 চনত বন্ধ হ'ল সেই মুহূৰ্তত কিন্তু এটা কথা স্পষ্ট আছিল যি কথা যি কষ্টকেইটা দিয়া হৈছিল যে আমি কষ্টকেইটা আছিল যে এনআরসি তেতিয়া হৈ উঠা নাছিল আজিও এনআরসিটো হৈ উঠা নাই এনআরসি আজিও 19 লাখ মানুহৰ পেণ্ডিং হৈ আছে আজির তো এই এনআরসির কারণে এতিয়াও ক্লেম এন্ড অবজেকশন প্রসেস স্টার্ট হওয়া দ্বিতীয় কথাটো আছিল ডিস্টার্ব এরিয়া কথা যেটা কোয়া হয়েছিল আমি দেখেছিল যে ডব্লিউ আমার ডিস্টার্ব এরিয়া যেখানে আছিল সেই ডিস্টার্ব এরিয়া যে স্পেশাল আর্ম ফোর্সেস অ্যাক্ট 1958 এই স্পেশাল আর্ম ফোর্সেস অ্যাক্ট আজিও অসমৰ 7টা জিলাত অব্যাহত আছে এই 7টা জিলাত অব্যাহত থাকার পিছতো তেতিয়া যদি ডিস্টার্ব এরিয়া হিসাবত এটা বন্ধ করা হয়েছিল আজির দিনত এইটো কেনেকৈ খুলি দিব পাৰিলে এইটোত আজিও আছে সেইটো তৃতীয় কথা এটা হ'ল গুৱাহাটী হাইকোর্টে 5 বেঞ্চে জাজ এটা কৰা হৈছিল সেইটো PIL 62/2007 এটা জাজমেণ্ট আছিল গুৱাহাটী হাইকোর্টত আৰু এইটো 16/8/2007 চনত জাজমেণ্ট দিয়া হৈছিল সেই জাজমেণ্টটো অভাৰটেক আজিলৈ কোনো লয় কৰা নাই কোনো কোৰ্টৰ আইনে কৰা নাই তো 5জন বেঞ্চৰ ফুল বেঞ্চৰ এটা জাজমেণ্টক কেনেকৈ ওলাই কৰি আজিৰ দিনটোত সেইবিলাক নোহোৱা কৰি কেনেকৈ ডিলিমিটেশ্যন কৰিব পাৰিলে তো ডিলিমিটেশ্যন কথাটো যে ডিলিমিটেশ্যন হ'ব লাগে যিটো এস্পাৰ ৰুল ডিলিমিটেশ্যন হ'ব লাগে সুপ্ৰিম কোৰ্টৰ চিফ জাষ্টিছৰ প্ৰেচিডেণ্টশ্বিপত আৰু তাত ইলেকশ্যন কমিশ্যনৰ এটা মেম্বাৰ চিফ ইলেকশ্যন কমিশ্যনৰ মেম্বাৰ কিন্তু আমি দেখিছোঁ যে এটা ল আছে
ডেলিভারেশন হেইটো পরবর্তী লটো আছে যে ডেলিভারেশন কমিশনটা ইলেকশন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে আমার কথা তো বলতে ফ্রি এন্ড ফেয়ার এক্সারসাইজ ইলেকশন প্রসেস এক্সারসাইজ করা তো কাম হল ইলেকশন কমিশনের কিন্তু আমি দিয়েছি ডেলিমিটেশনের কথা যদি কমিশন থাকে সুপ্রিম কোর্টের একটিং চিফ জাস্টিস যদি চেয়ারম্যান হিসাবে থাকে তেনেকুৱা ঠাইত ইলেকশন কমিশনের যে সার্ভিসম্যানক এজন ভারতীয় সরকার চাকরি করা যে মানুষ হোক তাতে তো সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হোক এইটো বহুতখিনি আইনগতভাবে বাধা আছে এইবিলাক আমি স্পষ্ট করিম বা আমি করে আসো ইয়ার আগতেও এতিয়া আমি দেখিছো যে মিনিষ্ট্রি অফ ল এন্ড জাস্টিসের পরা 6/3/21 তারিখ স্পষ্টভাবে 6/3/2021 এই 6/3/2021 স্পষ্টভাবে পাওয়া উচিত যে ডিলিমিটেশন কমিটি ফ্রেম করা হব করা হোক আর বা উত্তর পূর্বাঞ্চল যেখানে আছে ইনক্লুডিং জম্মু এন্ড কাশ্মীর ডিলিমিটেশন প্রসেস সম্পন্ন করা হোক এই ল এন্ড জাস্টিস মিনিষ্ট্রির পর যেটা নোটিফিকেশন হোক সেই নোটিফিকেশনটি কেতিয়া কেনেকে ভায়োলেশন করলে এইবিলাক কিন্তু বহুত কথায় হাতর হয়ে থাকে যে নহক আমি এতে দেখিছো যে ডিলিমিটেশন কমিটি যেটা কাম করেছে এই ডিলিমিটেশন কমিশনের ডিলিমিটেশন কমিশনের বিষয়ে ইলেকশন কমিশন যেখানে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্তখিনিক আমি 21 পেজের একটা মেমোরান্ডাম আমি সাবমিট করেছো তাত আমি সমষ্টি ভিত্তিক কেনেকে জিপিবিলাক ভাগ করা হয়েছে কারবার অঞ্চলবিলাকক ডিভাইড করা হয়েছে কারবার সমষ্টিবিলাক 100 কিলোমিটার ডিস্টেন্স লৈকে লৈ যাওয়া হয়েছে পার্লামেন্টে 300 কিলোমিটার লৈকে দীঘল করে দিয়া হয়েছে নদীর ইপার ইপার এই কথা লক্ষ্য করা হওয়া নাই কমিউনিকেশনের ক্ষেত্র বিলাক লক্ষ্য করা হওয়া নাই ট্রান্সপোর্টেশন ক্ষেত্র বিলাক লক্ষ্য করা হওয়া নাই কন্টিনিউটিটো ভালকে মেইনটেইন করা হওয়া নাই তো আমি দেখিছো যে ন্যাচারাল যেখানে বেরিয়ার সেইখানি মেইনটেইন করা হওয়া নাই যথেষ্টখিনি তেখেতসকলের বিভিন্ন বিভিন্ন নোটিফিকেশন বিলাক যা 3-4 নোটিফিকেশন বিলাক ইলেকশন কমিশনে কৈছে তেখেতসকলের নোটিফিকেশনের গাইডলাইন বিলাক তেখেতসকলে ভায়োলেশন সেই কথাবিলাক আমি তেখেতসকলের সকলো কথা ইয়াত আমি স্পষ্টভাবে কৈছো যে অলরেডি 27/12/2022 ইলেকশন কমিশনার সেইটো ভায়োলেশন কৰিছে 20/6/2023 যে নোটিফিকেশন সেইটো ভায়োলেশন কৰিছে তেখেতসকলে বনাই দিয়া গাইডলাইন তেখেতসকলে ভায়োলেশন কৰিছে এই কথাবিলাক আমি জনাইছো আর আমি স্পষ্টভাবে কৈছো যেহেতু 2026 ন্যাশনাল ওয়াইড ডিলিমিটেশন হব অসমত 1 বছর বা 1.5 বছর আগত কি করব লাগে আলটিমেটলি এই কথাটো স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী কথা বা এই ডিলিমিটেশন 1.5 বছর আগত করে দেওয়ার উদ্দেশ্য এটাই যে ইয়াত কোনোবা জাতিক বা জনগোষ্ঠীক সাপ্রেস করে রাখা তেখেতসকল উদ্দেশ্য এই কথাবিলাক আমি ইয়াত স্পষ্টভাবে অবগত করেছো আপোনালোকে যেতিয়া স্মারক পত্র দিবলৈ কৈছিলে তেতিয়া আপোনালোকক স্মারক পত্র প্রদান কৰিবলৈ দিয়া হৈছিলে নে আপোনালোকে ধর্ণা আন্দোলন কৰিব লাগা সব আসলে আমি যেতিয়া গৈছিলো তাত স্পষ্ট কথা যে ডিলিমিটেশন কমিশনে যিখিনি গাইডলাইন বান্ধি দিছে তাত অফিস বহাই দিছে তাত ডিলিমিটেশনৰ যিখিনি আপত্তি কৰিব লগা আছে সেইখিনি গৈ তাত আমাৰ আপত্তি কৰিম পৰৱৰ্তী আমাৰ যিখিনি ৰিটেল সাবমিট কৰিম এইবিলাকৰ ওপৰত ইলেকশ্যন কমিশনাৰে আকৌ গুৱাহাটীত কেম্প কৰি তেখেতসকল যি আপত্তি আছে সেইবিলাক শুনিব শুনি সেইবিলাক কেনেকৈ চলপাত কৰিব পাৰে সেইবিলাক ব্যৱস্থা কৰিম তো আমিতো এইটোক লৈ পলিটিক্স কৰিব অহা নাই আমিতো দিল্লীত আহি ফটোটো শ্ব' কৰি গোটেই অসমবাসীক দেখাব নালাগে আমি কিবা এটা কৰিব আহিছোঁ আমিতো কোনোবা ইয়াত কোনোবা বেলেগ কোনোবা ৰাজনৈতিক দলৰ 12টা দলে গৈ কোনোবা বেলেগ ৰাজনৈতিক দলৰ প্ৰেচিডেণ্টক আমিতো মেমৰেণ্ডম দিব অহা নাই আমাৰ কথা হৈছে যে আজিৰ দিনত ভাৰতীয় সংবিধানৰ দায়িত্বত ৰাখি যি নির্বাচনী আয়োগক যিখিনি ক্ষমতা দিয়া হৈছে সেই নির্বাচনী আয়োগক আমি এইখিনি আমি সাবমিট কৰিছো আৰু কোর্টৰ যেটো প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়াটো কেনেকুৱা ধৰণে আৰম্ভ কৰিব কেনেকৈ কৰিম বুলি ভাবিছে আসলে কোর্টৰ প্ৰক্ৰিয়াটো হল আপোনালোকে সবে জানে অহা কাইলৈ এইটো ডেট আছে আমাৰ যিটো WPC 357/2022 PIL আৰু এইটো এই PILটোৰ অহাকালি শুনানি আছে সেই শুনানিত আমি অলরেডি AIUDFৰ ফালৰ পৰা আমি কেছ ফাইল কৰিছো আৰু সেই সম্পৰ্কে কাইলৈ শুনানি হ'ব এই শুনানিত আমি সকলো কথা আজি আমি একো এডভান্স নকওঁ আমাৰ যিখিনি ক'বলগীয়া কথা আমি কেছৰ জৰিয়তে সাবমিট কৰিছো অলৰেডি আমাৰ আইয়া অলৰেডি একচেপ্ট হৈছে আমাৰ কেছ অলৰেডি একচেপ্ট হৈছে তো চব অহা কাইলৈ এইটোৰ শুনানি হ'ব শুনানিৰ পিছত যি ৰিয়েকশ্যন দিব পৰা যায় অহা কাইলৈ এইটো স্পষ্টভাৱে দিব পাৰি কিন্তু সুপ্ৰিম কিন্তু ফাইনেল ড্ৰাফ্ট কিন্তু ফাইনেল ড্ৰাফ্ট ওলোৱাৰ আগতে যিহেতু আপোনালোকে কোৰ্টলৈ গৈছে গতিকে নিৰ্বাচন আয়োগৰ সময় কিন্তু বৰ্তমানেও শেষ হোৱা নাই তেওঁলোকে কৈছে ফাইনেল ড্ৰাফ্টখন ওলাব তাৰ পাছত তেওঁলোকে অহা অভিযোগ 11 তাৰিখলৈকে লোৱাৰ কথা কৈছে গতিকে বেছি লৰালৰি কৰা হোৱা নাই নে
আসলে তেখেতসকলে একটা কেস ইয়াত আমি দেখিছো ইন্টেনশনালি ইয়াত আমি যে কেসটো আপোনালোকে এইমাত্র কৈ আছিলো 357 আমাৰ ডেলিমিনেশন ডিমান্ড কমিটি এটা কেস ডেলিমিনেশন ডিমান্ড কমিটি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটো কেস কৰিছে যেটো পিএল কৰিছে সেইটো তেখেতসকলে অলপ হারি কৰিবৰ কাৰণে তেখেতসকলে এটা কাম কৰিছে আৰু সেইটো আমি দেখিছো ইন্ডিয়ান গভর্নমেন্টৰ পৰা তেখেতসকলে এইটো কনসেন্ট বিচাৰিছে আপোনালোকে এইটো কি কয় ইচ্ছাটো বিচাৰিছে ইউনিয়ন গভর্নমেন্টে এইটোৰ এফিডেভিট সাবমিট কৰিছে তো সেইটোৰ ডেটটো আছে অহাকালি সেইটোত আমি পাৰ্টি সোমাই ইউডিএফে পাৰ্টি সোমাই আমি স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছো যে আমাৰ কিখিনি ক'ব লগা আছে যে আপোনালোকে এটা ডেলিমিটেশ্যন কৰিব যিটো ডেলিমিটেশ্যন কিছু বিসংগতি দেখা গৈছে ডেলিমিটেশ্যন যিখিনি প্ৰক্ৰিয়া নিৰ্বাচনী আয়োগে দিয়া যিখিনি বিষয় সেইবিলাক তেখেতসকলে ভংগ কৰি আছে এইবিলাক কথা আমাৰ ক'ব লগা কোৰ্টত আছে সেইকাৰণে আমি তাত সেই কেছটো সোমাইছো বেলেগে কোনোবাই সোমাইছে সোমোৱা নাই কোনোবাই আহি ফটোশ্ব কৰি আছে এইবিলাক আমি ক'ব নাযাওঁ এইবিলাক সময় আহিলে আমি পৰৱৰ্তী সময়ত কওঁ কিন্তু আপাতত আমি দেখিছো যে আমাৰ যিখিনি লিগেল ফাইট এইটো আমি টিভিত ফাইট কৰিলে নহ'ব এইটোত আমি ক'ৰবাত ফটোশ্ব ফাইট কৰিলে নহ'ব লিগেল ফাইটটো আমি লিগেলি কৰিব লাগিব য'ত কোৰ্টৰ ভিতৰত এইটো প্ৰশ্ন আছে অহাকালি আছে আমি কালি আমাৰ চিনিয়ৰ এডভকেট থিয় হ'ব আমি এটা ল' ফাৰ্মক দায়িত্ব দিছো সেই ল' ফাৰ্মে এইটো চোৱা চিতা কৰি আছে তেখেতসকলে এই ফাৰ্মটো কাইলৈ থিয় হ'ব তাত আৰু আমি আমাৰ যিখিনি বক্তব্য আমাৰ হৈ উকিলে কালি উত্থাপন কৰিব যে আমাৰ এই বিষয়ে যথেষ্টখিনি ক'ব লগা আছে এইখিনি কথা আমি আমি আইনগতভাৱে ক'ব লাগিব এইখানে আমি আইনগতভাৱে যিহেতু কোৰ্টৰ মেটাৰ আমি কোৰ্টত আহিছো আৰু আমি আমি ভাবো আমাৰ স্পষ্ট কথা যে এবভ সুপ্ৰিম কোৰ্ট এতিয়া কোনো নহয় আৰু দেখা গৈছে যে যিহেতুকে 11 দল আহিলে ইয়াত স্মাৰক পত্ৰ দিলে তেওঁলোকে আন্দোলনো কৰিলে এতিয়া আপোনালোকে আজি স্মাৰক পত্ৰ দিলে এইবাৰ আদালতৰ দ্বাৰস্থ হ'ল কিন্তু শেহতীয়াকৈ কৰিমুদ্দিন ডাঙৰীয়াই যিহেতুকে সেইদিনা কোৱাৰ লগে লগে জাকির হুছেইন সিকদাৰে কৈছিলে যে আপুনি আপুনি মানে এআইইউডিএফ যিহেতুকে বিজেপিৰ লগত পৰা মিলি আছে সেইবাবে আচলতে আপোনালোকে দিব পাৰে তেওঁলোকে দিব নোৱাৰে কংগ্রেস 11টা দল আহিছিল তেওঁলোকৰ এটা ইগো আছে আমি নেশ্যনেল কংগ্রেস আমি এমপি আমি অজিত ভূঞা আমি অখিল গগৈ আমি লুৰিণ জ্যোতি ইলেকশ্যন কমিশনৰ তাত বহি চাহ খাম ফটো এটা উঠাম সেই ফটোটো ইলেকশ্যন কমিশনৰ তাত উঠাব পৰা নাই কাৰণে তেওঁলোকে বাহিৰত হাল্লা গুল্লা কৰি ওলাই আহিলে তাত ক্লিয়াৰলি গৈ জমা দিব লাগে ৰিচিপ্ট ল'ব লাগে লিগেলি আপোনাৰ চাজেশ্যন ক্লেইম অবজেকশ্যন যি আছে দিয়ক আমি যেনেকৈ দিছোঁ 21 পেজৰ এখন মেমৰেণ্ডাম দিছোঁ তাত আমাৰ অবজেকশ্যন আছে তাত আমাৰ ৰেক্টিফিকেশ্যন আছে তাত আমাৰ সাজেশ্যন আছে কংগ্ৰেছে ক'ত দিছে কংগ্ৰেছেতো দিয়া নাই কংগ্ৰেছেতো দিয়া নাই ইয়াত গৈ স্ব মানুহে দি আছে যাৰ ইচ্ছা যোনে দি আছে তাত কোন বিজেপিৰ কথা নাই ইউডিএফৰ কথা নাই কংগ্ৰেছৰ কথা নাই তেওঁলোকৰে প্ৰব্লেম তেওঁলোকে জানে আচলতে তেওঁলোকে ইয়াত কোনো মেমৰেণ্ডাম দিবলৈ অহা নাই তেওঁলোকে খাৰ্গেজীৰ তাত মেমৰেণ্ডাম দিছে ৰাইজক দুৰ্ভোগ বনাবৰ কাৰণে আৰু আজি জাকির সাকদার ডাঙরিয়া যেটু কইছে আপনাদের তো খুদিব বিলে আপনি জুয়াকালি ডিক্লিয়ার দি দিলে ইউডিএফে জমা দিছে ইলেকশন কমিশনের তাত গই চাহ খাইছে ভাই জাকির সাকদার ডাঙরিয়া আমি চাহ খোয়া নাই আপনাদেরকে চাহ খোয়া নাই খাবলে দিয়া নাই আমাকে দিয়া নাই আমি যাওয়া নাই আমি চাহ খোয়ার চেষ্টাও করা নাই হ্যাঁ এইটা আপনাদের কি ব্যাপার কাইলে না পুরোহিত দেখিছে আরো এখন ফটো তেওঁলোকে কইছে বুঝাই লাগবে বলে এজন এডভোকেটর তাত গই এককালে আমার কংগ্রেস প্রেসিডেন্ট একফালে অখিল গগৈ ডাঙরিয়া লুৰিণ জ্যোতি অজিত ভূঞা ডাঙরিয়া ফুজাই লাইবি নিজামুদ্দিন ওয়েস্টত থাকে তেওঁৰ তাত গৈ তেওঁলোকে এটা ফটো উঠাই সোশ্যাল মিডিয়াত দি দিছে বহুত মানুহে মোক ফোন করিলে মই বোলো নাই সুপ্রিম কোর্টতো কংগ্রেস কোনো কেস করা নাই নয় জানো কোনো কেস করেছে না আপনাদের গম পায়নি কোনো কেসই করা নাই তেওঁলোকে মানুহক এনেকুৱা বুৰ্বক বনাই আছে আসল কথাটো কাইলে সুপ্রিম কোর্টৰ কথাটো কওক তাৰপিছত অজিত ভূঞা স্ট্যান্ড কংগ্রেসৰ স্ট্যান্ড গোটেইখিনি আমি ক্লিয়ার করে দিম একেবারে উইথ এভিডেন্স স্ট্রেইট বিজেপিয়ে সংবিধানক আঘাত করেছে সংবিধানক আঘাত করেছে এনেকা প্রপার রিপ্রেজেন্টেশন আহা নাই আমার ডেমোক্রেটিক রাইট প্রত্যেক জাতি জনগোষ্ঠী ভাষা ধর্মাবলম্বী মানুষের প্রপার রিপ্রেজেন্টেশন আইব লাগে
বিধানসভাত আহিব লাগে, লোকসভাত আহিব লাগে, দেখ দেখ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর আর এস এস মিলি নখন মুসলমান সিট কম করে দিছে, আমার জনপ্রতিনিধিত্ব কমাই দিছে, এই কারণে তেওঁলোকে চাই চাই রকিবুল হোসেনের সুবিধা করে দিছে, জাকির সিকদারের সুবিধা করে দিছে, আমার রেকিবুদ্দিন ডাঙরিয়ার সুবিধা করে দিছে, দেবব্রত শইকীয়া ডাঙরিয়ার সুবিধা করে দিছে, আমার ভূপেন বরা ডাঙরিয়ার সুবিধা করে দিছে, সমস্ত কিনে চাব তেওঁলোকের মতে মতে বনাই দিছে, তেওঁলোকের লগত মিলি জুলি এইখিনি কাম করেছে। আর বিজেপিয়ে যে মুসলমান মানুষের অধিকার খর্ব করার, ডেমোক্রেটিক অধিকার খর্ব করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনত গেছি, সুপ্রিম কোর্টত গেছি, ইয়ার বাইরে আমার যাব লাগা এখন হাইয়েস্ট ফোরামত আমি গেছি। ভেরি ইন্টারেস্টিং, ইয়াতে কংগ্রেসের মানুষখিনিয়ে কি করেছে জানি, এই মানে আপনার তো একটা লুকুয়া বস্তু আছে যে আমি এক্সপোজ করে আছি, কংগ্রেসে কি কাম করেছে আপনার আচরিত, কংগ্রেসে করিমগঞ্জ সিট যেটা দেখলে জেনারেল হয়েছে, এখন মেমোরেন্ডাম দিলে করিমগঞ্জের সিট এসসি থাকিব লাগে, করিমগঞ্জের সিট এসসি থাকার কারণে কংগ্রেসে ডিলিমিনেশন কমিশনত মেমোরেন্ডাম দিছে, আচরিত কথা। রকিবুল হোসেনের নগাঁও সিট ক্লিয়ার করে ললে এমপি হব, কোনো আপত্তি নাই, আমি কোনো অবজেকশন দিছি নাকি, করিমগঞ্জ আমার রাধেশ্যাম বিশ্বাস আগতে এমপি আসলে যাবার 17,000 ভোটত হারিছে, তার কংগ্রেসের ইউডিএফ আর হাইলাকান্দি করিমগঞ্জ মিলি করিমগঞ্জ সিট তার যেটা জেনারেল হলে অবজেকশন দি দিলে নাই নাই এইটু এসসি থাকিব লাগে, এই কথাটা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বরা ডাঙরিয়া খোলাকে, জাকির সিকদার ডাঙরিয়া, দেবব্রত শইকীয়া ডাঙরিয়া, রকিবুল হোসেন ডাঙরিয়া, আপনার আজির ভিতর স্পষ্ট করক করিমগঞ্জ কিয় আপনার এসসি আকো রাখব বিচারে, কি কারণতে কিহর স্বার্থ এইটু রাজুয়া করক আপনার, এইটু সবতকে ডাঙর মূল এলিগেশন, আমার দলর এলিগেশন মওলা বদরুদ্দিন আজমল সাহর গোটে করিমগঞ্জ লোকসভার আমার জেনারেল মানুষের আমার এসসি হওয়া আপত্তি নাই, শিলচর এসসি হয়েছে আমি ওয়েলকাম করেছি, কি অসুবিধা আছে তার কোনো কথা নাই, কিন্তু করিমগঞ্জ ইমান দিন এসসি রিজার্ভ আসলে জনগাতনী এলাও করেছে যেতিয়া তেওঁলোকে কিয় বাকি কোনো অবজেকশন দিয়া নাই, আজি গোয়ালপাড়া গুছি গেল অবজেকশন দিছে নি, দিয়া নাই, বিধায়কজনক কেস করবলে দিয়া নাই, হাত ভরি বান্ধি রাখিছে, সাপোর্ট দিয়া নাই ব্যক্তিগতভাবে যদি আছে, গোয়ালপাড়াত কংগ্রেসের কোনো আন্দোলন হয়েছে নি, হাইলাকান্দিত কোনো আন্দোলন হয়েছে নি, আমার কি কয় সেঙাত কোনো আন্দোলন হয়েছে নাকি, জনিয়াত কোনো আন্দোলন হয়েছে নাকি, আমার কি কয় আমার ডিঙর কোনো হেৰি হয়েছে নি, বিলাসীপাড়া পূব পশ্চিম কংগ্রেসে করেছে নাই, করা নাই, তেওঁলোকে অকল করিমগঞ্জের সিট এসি থাকিব লাগে, এই কারণে মই কৈছো কংগ্রেসের মুখা একেবারে খুন খাইছে, তেওঁলোকে ডাবল স্ট্যান্ডার্ড, তেওঁলোকের কোনো স্ট্যান্ড ক্লিয়ার নাই, তেওঁলোকে যেনেকা কা আন্দোলনের টাইমত করেছিল একেই খেল খেলি আছে, ইয়াতে আমি এইবিলাক রাইজর আগে স্পষ্ট করে দিয়ে আছো, আর আমার দলের স্ট্যান্ড ক্লিয়ার, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের স্ট্যান্ড ক্লিয়ার, এই দলটির জন্ম হয়েছিল গভর্নমেন্ট পাতার কারণে নহয়, এমএলএ এমপি পাতার কারণে নহয়, যুঁজ দিব কারণে, অন্যায়ের বিরুদ্ধে যুঁজ দিব কারণে, ডেমোক্রেটিক প্রসেসর ভিতর থাকি আইন আদালত মানি আমি যুঁজ দিয়ে আসু, আকো যুঁজ দি যাম, আর লাস্ট লৈকে আমি যুঁজি যাম, আর হিমন্ত বিশ্ব শর্মা আর আর এস এস বিজেপিক মানে আগতে কইছি আপনার যদি ভাবে গোটে বস্তু ফোর্সিবলি ইম্পোজ করে দিব, ডেমোক্রেসি ইম্পোজ করলে রিয়েকশন হব, কিন্তু আপনার যি ওয়েত ইম্পোজ করে আছে তার রিয়েকশন যদি হয় বেয়াকে রিয়েকশন হব, অকল চিফ মিনিস্টার আর আর এস এস নেতা নহয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতা নয়, তেও হোম মিনিস্টার মুখ্যমন্ত্রী দুটার দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব তেওর, তেও ইমানে উচটনি দি আছে, ইমানে উচটনি দি আছে, তেও ক্লিয়ারলি কই আছে আজমল বাহিনীক আমি ডুব দিব কারণে মই মুখ্যমন্ত্রী হয়েছি, মিন কি করে আছে এইবিলাক মিনি গাঁর একদম জেনারেল পাবলিকে বুঝি পায়, এই কারণে মুখ্যমন্ত্রী কইছো যে সংবিধানের শপথ খাই মুখ্যমন্ত্রীর দায়িত্ব লই অসাংবিধানিক কথা নকব, স্টেটখন ঠিকঠাক রাখার দায়িত্ব আপনার, স্টেটর পাবলিকর নহে, সেই কথাটা মনত রাখবলে মানে আহ্বান করে আসো, থ্যাংক ইউ। একটা পয়েন্ট ইয়াতে কংগ্রেসের আমি একটা পয়েন্ট স্পষ্ট করব বিচারি আজির মিডিয়ার জড়িয়ে, যে এই ডিলিমিটেশন হওয়ার পিছত তেখেতকল ওয়েলকাম করলে এই ডিলিমিটেশন প্রক্রিয়া, তেখেতে পাঁচটা সিট ওয়াক ওভার দিয়া বলে তেখেতকল আমাক ওয়াক ওভার দিছে পাঁচটা সিট এমপিসি, আর এইটা আমি আপত্তি করবলে একো নাই,
হওয়ার পিছত থেকে সকলে দেখিলে চারিওপিনে আহমর মাজত আন্দোলন হয়ে আছে, আমগুড়িত হয়ে আছে, কোজলাজ বংশীর মাজত হয়ে আছে, কৰবাত নামনি অসমত হয়ে আছে, বিভিন্ন ঠাইত এইটো হৈ যেতিয়া হোৱা দেখা পালে তেতিয়া তাৰমানে কঠি মানে চল চাই কঠিয়া পৰা যিটো তেখেতৰ নীতি, তেখেতসকলে কি কৰিলে বৰাক বেলিত গৈ কলে যে বেংগলী হিন্দুৰ বিৰাটভাৱে ক্ষতি হৈছে, আকৌ ব্ৰহ্মপুত্ৰ বেলিত আহি কলে যে না ইয়াত বেলেগৰ ক্ষতি হৈছে। কিন্তু এবাৰো যাৰ নটা ছিট গ'ল, যি মাইনৰিটিৰ নটা ছিট মাইনাছ মাইনাছ হ'ল, আজিৰ দিনটো তেখেতসকলে ষোল্লজন মাইনৰিটি বিধায়ক আছে, ষোল্লজন মাইনৰিটি বিধায়ক এজন সাংসদ থকাৰ পিছতো এবাৰ কিন্তু মাইনৰিটিৰ পক্ষ থিয় দি এটা কথা নকলে যে মাইনৰিটিৰ ক্ষতি হৈছে, এই কথাটো নকলে। তাৰ কাৰণটো কি যে তেখেতসকলে কাক ছেটিছফাই কৰিব বিচাৰিছে, জাষ্টিছ যিটো ডিলিমিটেশ্যন ৰিপ্ৰেজেণ্টেশ্যন দ্য পিপল যিটো হ'ব লাগিছিল, সেইটো তেখেতৰ পক্ষত নহয়। আজমল চাহাবক টাৰ্গেট কৰি ইউডিএফক কেনেকে চেপাত পেলোৱা যায় তাৰ কিন্তু এটা কৌশল তেখেতৰ বচনা কৰিছে। মাইনৰিটি মানুহৰ প্ৰশ্ন আজিৰ দিনটোত যে আপোনালোকক ষোল্লজনকে বিধায়ক আমি জিকাই দিছো, এজন সাংসদ আজি কংগ্ৰেছৰ লগত আছে, কিন্তু কিয় আপোনালোকে এইটোৰ বিষয়ে এটা কেচ নকৰিলে আৰু এটা আইনত নাহিলে? আইনত যিখিনি ৰুলছ, কাইলৈ যিটো কেচ আছে 357ত কিয় কংগ্ৰেছে পাৰ্টি নহ'ল, কিয় কংগ্ৰেছে এইটোৰ বিৰুদ্ধে এটা PIL মানে PIL হওক বা যিকোনো কেচ কিয় নকৰিলে কোৰ্টত? তেখেতসকলে কিয় এবাৰো এই ইলেকশ্যন কমিশনৰ বিৰুদ্ধে তেখেতসকলৰ যিটো মেমৰেণ্ডাম এই নটা সমষ্টি কাটি যোৱাৰ বিষয়ে কিয় নহ'ল, যাতে তেখেতসকলে দিব নোৱাৰে নাটক এখন কৰাৰ কাৰণে গোটেইখিনি এটা ফন্দি তেখেতসকলে পাতি লৈছে আৰু গোটেই ব্লেমটো UDFৰ ওপৰত দিব বিচাৰিছে, এইটো তেখেতসকলে ৰাজহুৱা কৰিব লাগে আৰু গোটেই কংগ্ৰেছে স্পষ্ট কৰিব লাগে যে মাইনৰিটি সমষ্টি কাটি গ'লে মাইন মনে মনে থাকিব লাগিব, কিন্তু আৰু বেলেগক ছেটিছফাই কৰিবৰ কাৰণে ষোল্লজন মাইনৰিটি বিধায়কক আজি মুখত এটা শব্দ কব দিয়া নাই, সাংসদ খালেক ডাঙৰ একটা চেণ্টেন্স কব দিয়া হোৱা নাই, কিহৰ কাৰণে, কাৰ স্বাৰ্থ? এই কথাবিলাক কিন্তু অহা দিনত অসমৰ ৰাইজে বিবেচনা কৰিব।